উচ্ছৃঙ্খল দলীয় কর্মীর বাবেই সদা বিপদস্থ কংগ্রেস। দলীয় শৃঙ্খলা বনায় রখাত বারে বারে ব্যর্থ প্রদেশ কংগ্রেস। এইবার দলের শীর্ষ নেতৃত্বর উপর ক্ষোভ কংগ্রেস কর্মীর। অসন্তুষ্ট কর্মী ভাঙিলে কংগ্রেস জেলা কার্যালয়। কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদক পৃথ্বীরাজ কোর সাথে উপস্থিত থাকা সভাতেই কংগ্রেসের লঙ্কাকাণ্ড। গোয়ালপাড়া জেলা কংগ্রেসের কার্যনির্বাহক সভাত কংগ্রেস কর্মী লণ্ডভণ্ড করিলে কার্যালয়। সমষ্টি পুনর্নির্ধারণ প্রক্রিয়াত বিধায়ক আব্দুর রশিদ মণ্ডলের সমষ্টি নোহা হওয়ার ক্ষোভ দলীয় কর্মীর মাজত। জেলাখনের ক্ষোভিত কংগ্রেস কর্মী ভাঙিলে গোয়ালপাড়াত জেলা কংগ্রেস কার্যালয়। সমষ্টি বিচারি জেলা কংগ্রেস কার্যালয় লণ্ডভণ্ড করে। টেবুলের গ্লাস আর প্লাস্টিকের চকি ভাঙি পেলায় একাংশ উত্তেজিত কর্মী। ঘটনা কেন্দ্র করে গোয়ালপাড়া কংগ্রেস কার্যালয়ত উত্তেজনা। শেষত সিআরপিএফে নিয়ন্ত্রণ করবলগিয়া হল পরিস্থিতি। কংগ্রেস কর্মীর এনে কাণ্ডত প্রতিক্রিয়া শাসক দল বিজেপির। মোর এই প্রশ্নটা মানে উত্তর দিবলে লাজ লাগছে, এই কারণে লাজ লাগছে, কারণ দুবছর আগলকে কংগ্রেস দলটো আসছিল। কংগ্রেস দলটো মই ত্যাগ করার সময়তে কৈছিলো, উমান পাইছিলো। আর ভূপেন বৰাটো সভাপতি হওয়ার পিছত আকৌ মই গম পাইছিলো যে এই কংগ্রেস দলটো একেবারে নিক্ষেপ হয়ে যাব, পর্যায়ে কংগ্রেস দলটোর আরম্ভণিহে। তার এই চকি ভঙ্গা ভঙ্গি আমি রাইজে দেখা পাইছো, আর লাহে লাহে আর কি ভঙ্গা ভঙ্গি হব মই ধরিব পৰা নাই। কাজিয়া পছাল যি দলরে হোক এইটো আমি কেতিয়াও সমর্থন নকৰো, কিন্তু আগতেও মই দেখিছো এনেকুৱা ধৰণৰ বিভিন্ন হয়। বিভিন্ন সময়ত ৰাজনৈতিক দলবিলাকৰ কৰ্মকৰ্তাৰ মাজত, অকল কংগ্ৰেছ বুলি নহয়, বিভিন্ন দলৰ মাজত বাক বিতণ্ডা, ওৰিয়াউৰি, মাজত এজন কোনোবা বিভীষণ ওলায়। প্ৰতিক্ৰিয়া এআইডিএফৰ বিধায়ক আমিনুল ইছলামৰ। এতিয়া কংগ্ৰেছৰ মাজত অন্তৰকল ইমানেই বেছি আছে, তাৰ বহিঃপ্ৰকাশ লাহে লাহে হ'ব আৰু মই ভাবো এইটো প্ৰথম আৰম্ভণি, আপোনালোকে চাই থাকক। ইফালে নগাঁও লোকসভা আসনক লৈ কংগ্রেসের যুঁজ সন্দর্ভতো শাসক বিরোধীর প্রতিক্রিয়া। নির্বাচনের পাছত কোন গৌরব গগৈ কোন প্রদ্যুৎ বৰদলৈ মানুহে পাহৰিব। প্রদ্যুৎ বৰদলৈ গৌরব গগৈ কোন অসমৰ ৰাইজে লাহে লাহে পাহৰিব, এইটো কাৰণে পাহৰিব কাৰণ তেওঁলোকে অসমৰ কাৰণে যিখিনি কৰিব লাগিছিলে সুযোগ থাকোঁতে, চৰকাৰ থাকোঁতে একোৱেই নকৰিলে, বিলাসী জীৱন এটা পাৰ কৰিলে। এতিয়া তেওঁলোকৰ আৰু যিমানে চিৰবখৰ নকওক গ্রহণযোগ্য নহয় রাইজর মাজত মোৰ বিশ্বাস। নগাঁও কংগ্রেসতো লোকসভার আসনক লৈ কাজিয়া হওয়াটো স্বাভাবিক। কংগ্রেসে সংখ্যালঘু করা প্রতারণার ফল পাব, এই মন্তব্য এআইডিএফৰ। সকলের সিট লৈ যেটো কাজিয়া স্টার্টহে হল, ইট জাস্ট এ বিগিনিং, এ ফিনিশিং চাবলে আর বাকি আছে। এ তো ট্রেইলার থানা কি একটা কথা কয় নয়, পিকচার আমি তো বাকি হে, জাস্ট স্টার্টহে হল। নগাঁও আর গোয়ালপাড়া এটা কংগ্রেসের পাপর ফল, মাইনরিটি মানুষ নিশ্চয় তার উপযুক্ত সময়ত উপযুক্ত জবাব তেহেতক দিব। এআইডিএফৰ মতে নগাঁও গোয়ালপাড়াত কণ্ট্ৰল হওয়াটো কংগ্রেসৰ পাপৰ ফল, কিন্তু বিজেপি আৰু এআইডিএফে কংগ্রেসৰ এনেবোৰ ঘটনাক চোকা সমালোচনা করলেও এই মুহূর্তলৈকে দুইটা বিষয়তে মৌন প্রদেশ কংগ্রেস। নগাঁৱত গৌরব গগৈ লোকসভা খেলার কথা সহজে লব পৰা নাই প্রদ্যুৎ বৰদলৈ শিবিরে। মুঠৰ ওপৰত কংগ্রেসের এনেবোৰ কর্মকাণ্ডই এতিয়া অস্বস্তিৰ লগতে পুনৰ এবাৰ বিতর্কৰ মাজত ঠেলি দিছে প্ৰদেশ কংগ্রেসক। গোৱালপাৰাৰ পৰা যোগেন সূত্ৰধৰৰ সহযোগত ভিডিঅ' জাৰ্নেলিষ্ট আজহাৰৰ সৈতে ভুৱন চেতিয়া আৰু ভাস্কৰ জ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।